নমস্কার, সেভেনিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। একুশে জুলাই কলকাতা ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস সমাবেশ পালনের দিনেই বিজেপির তরফে রাজ্য জুড়ে পাল্টা কর্মসূচি পালনের সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই অনুযায়ী এদিন তৃণমূলের শহীদ দিবসের পাল্টা গণতন্ত্র হত্যা দিবস পালনে রাজ্য জুড়ে থানা ঘেরাও অভিযান পালন করল গেরুয়া শিবির। শুভেন্দু অধিকারীর আহ্বানে রাজ্য জুড়ে বিজেপির গণতন্ত্র হত্যা দিবস কর্মসূচি পালনে এদিন ভাটপাড়া থানার সামনে রাজ্য বিজেপির মহিলা মোর্চা সভানেত্রী ফাল্গুনী পাত্রের উপস্থিতিতে বিক্ষোভ দেখালো বিজেপি কর্মী সমর্থকেরা। পরে বিক্ষোভকারীদের তরফে থানায় ডেপুটেশন জমা দেওয়া হয়। একই ছবি উঠে এলো নৈহাটি থেকেও। একুশে জুলাই বিজেপির তরফে গণতন্ত্র হত্যা দিবস কর্মসূচি পালনে এদিন নৈহাটি থানার সামনে মুখ্যমন্ত্রীর কুশ পুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী সমর্থকেরা। পাশাপাশি জগদ্দল থানার সামনেও দীর্ঘক্ষণ ধরে অবস্থান বিক্ষোভ করেন বিজেপি কর্মীরা। উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং, ভাটপাড়ার বিধায়ক পবন সিং সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের একুশে জুলাইয়ের শহীদ দিবস পালন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ বিজেপি নেতা অর্জুন সিং কি জানালেন শুনুন। অ্যাকচুয়ালি এই প্রোগ্রামটা তো কংগ্রেসের সময় হয়েছিল, কংগ্রেস উনি সভানেত্রী ছিলেন যুব তৃণমূলে, যুব কংগ্রেসে। এখন উনি হাইজ্যাক করে নিয়েছেন এই প্রোগ্রামটা। কংগ্রেসকে তো নিমন্ত্রণ, কংগ্রেসকে উনি ঠুটু জগন্নাথ মনে করে, কিন্তু কংগ্রেসের তো কোনো অস্তিত্ব নেই। কংগ্রেস পশ্চিমবাংলা জিরো বাটা জিরো হয়ে বলছি। যারা শহীদ হয়েছে তারা কি আসলে সম্মান করছে তাদের পরিবার, শহীদের পরিবার? বললাম তো, শহীদের পরিবারে এখনো ডেথ সার্টিফিকেটও পাইনি, শহীদের পরিবার সম্মান কি করে পায়? মানে কার্যত কি আজকের এই সভা জনসভা হচ্ছে হিসাব মতো? ওটা তো পাগলু ডান্সের জায়গা হয়ে গেছে। 2011 সালে পাগলু ডান্স হয়েছিল, আজকেও আবার পাগলু ডান্স হচ্ছে। আর কৈলা ব্যানার্জি কি বলছে, অদ্ভুত কথা বলেছে। আর আমাদের কোনো ধর্ম নেই, আমরা মানবতা ধর্ম পালন করি। তো আমি জানি না মানবতা ধর্মের জন্মদাতা কি মমতা ব্যানার্জি, যে মানবতা ধর্ম মুখে বললে হয় না, মানবতা ধর্ম পালন করার জন্যে মানবতা দেখাতে হয়। উনি কি মানবতা দেখাচ্ছেন? হাজার হাজার মানুষ এখনো ঘর ছাড়া, হাজার হাজার মানুষের বাড়ি লুট হচ্ছে, হাজার হাজার মানুষের মিথ্যা মামলা জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, তারপরে উনি মানবতা ধর্মের কথা বলে? মোকাবিলা গণ আন্দোলন গঠিত করতে হবে, সংগঠিত করতে হবে, সেইভাবে আমরা করব। সুফল মজুমদারের রিপোর্ট, 7AWK নিউজ নেটওয়ার্ক। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7AWK নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।